তো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের এই সেমিস্টারটা শুরু করতে পেরেছি, এটা আল্লাহ পাকের ভূতি বড় মেহরবানি। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা, আর আমার কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের কোর্সের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন, এবং আমাদের কোর্সের যে কোড সেটা হচ্ছে সিএসসি 225 অথবা 223। আমরা এখানে 225 ইউজ করতেছি, এবং এটা আমাদের উইক ওয়ানের লেসন প্ল্যান এখানে যা আছে। আচ্ছা, জাস্ট ওভারভিউ। তো আমরা শুরুতে অল্প কিছু কথাবার্তা বলবো, 10 মিনিটের মতো, 10-15 মিনিট, তারপর আমরা ডিএলসি যাবো, আগে বলেছি অবশ্য। তো এখানে একটা জিনিস দেখো, যে আমাদের কোর্সের যে নামটা ডেটা এবং সাথে সাথে কমিউনিকেশন, এই দুইটা জিনিস আমাদের ফার্স্টে বোঝা দরকার, যে ডেটাটা কি এবং কমিউনিকেশনটা কি, তাই না? তো ডেটা বোঝার জন্য, ডেটা ধরো একটা র ম্যাটেরিয়াল। হ্যালো হ্যালো, ডেটা বলছি আমরা একটা র ম্যাটেরিয়াল, ধরো সেটা একটা 1 2 3 4, অথবা একজনের এক কোন একজনের নাম, একটা দেশের নাম, এটাকে আমরা ডেটা বলতে পারি। ডেটা ডেটাই যে র ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি, অথবা একটা থিং, কোন একটা জিনিস। আচ্ছা, তো আর এই ক্ষেত্রে আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা একটা টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, ইমেজ হতে পারে, এগুলো সব ডেটা। আচ্ছা, আর কমিউনিকেশন মানে আমরা এই ডেটাটা সেন্ডার এবং রিসিভারের মাধ্যমে, সেন্ডার এবং রিসিভারের কাছে ডেটাটা ট্রান্সফার করব। হ্যাঁ, জাস্ট উই ট্রান্সফার আওয়ার ডেটা থ্রু এ চ্যানেল ফ্রম সেন্ডার টু রিসিভার, সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা চ্যানেলের মাধ্যমে ডেটা ট্রান্সফার করবো। যে ট্রান্সফারিং সিস্টেমটা, এটাকে আমরা কমিউনিকেশন বলতেছি আর কি। তো এনিওয়ে, তো আমরা এবার একটু ডিটেল এর নিচে আসি। তো শুরুতে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করেছে আমাদের কোর্সে। তো আমরা এই ডেটা কমিউনিকেশন, তো টেলিকমিউনিকেশন একটা শব্দ আছে জানি, টেলি শব্দের অর্থ হলো এটা হচ্ছে রিমোট, কোনো দূরের কোনো জিনিসকে বোঝায় টেলি, আর কমিউনিকেশন তো যোগাযোগ, তো আমরা জানি। তো এই সব মিলে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন মানে হচ্ছে যে সামওয়ান উইল সেন্ড সাম ইনফরমেশন ওভার দ্য ডিস্টেন্স, মানে দূরবর্তী কোথাও একটা ডিস্টেন্সে কেউ একটা ইনফরমেশন সেন্ড করবে। হ্যাঁ, তো এটাকে আমরা টেলিকমিউনিকেশন বলতে পারি। আচ্ছা, তো এখানে বইয়ের ভাষায় যেটা লিখছে, টার্ম টেলিকমিউনিকেশন মিনস কমিউনিকেশন অ্যাট এ ডিস্টেন্স, তাই না? একটা ডিস্টেন্সে কোনো একটা কমিউনিকেট করা, এটা টেলিকমিউনিকেশন বলে। আচ্ছা, আর ডেটা হচ্ছে এটা একটা ইনফরমেশন, ডেটা রেফার্স টু ইনফরমেশন প্রেজেন্টেড ইন ওয়েদার ফর্ম ইজ এগ্রিড আপন বাই দ্য পার্টিস ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং দ্য ডেটা। আচ্ছা, এইটা লাইনটা একটু মানে অতটা কঠিন না, আমি তোমাকে জাস্ট ডেটা যেটা এটাকে ইনফরমেশনকে রেফার করে, ইনফরমেশনটা ডেটার কথা আমি বললাম যে একটা র ম্যাটেরিয়ালস, আর ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা, মানে ডেটাটাকে প্রসেস করার পরে আমরা যেটা পাই সেটাকে আমরা ইনফরমেশন বলে থাকি। ধরো তোমার যদি রেজাল্ট শিটটা আমরা দেখি, ওই রেজাল্ট শিটে তোমার নাম, তোমার আইডি আলাদা আলাদা ভাবে, এটা হলো ডেটা। তোমার ধরো ডেটা কমিউনিকেশনে তুমি কত রেজাল্ট পেয়ে, তোমার গ্রেড কত ছিল, এইটা আলাদা ভাবে ডেটা। কিন্তু যখন পুরো আমরা একটা রেজাল্ট শিট তৈরি করতেছি, লাইক তোমার নাম থাকবে, তোমার আইডি থাকবে, তোমার সেমিস্টার নেম থাকবে, এবং নিচে তোমার কয়েকটা কোর্সের নাম থাকবে, সেটা হলো এই সেমিস্টারে যেই কোর্সগুলো তোমরা নিয়েছো সেই সমস্ত কোর্সগুলোর নাম থাকবে, যখন সব মিলে আমরা বলতেছি একটা ইনফরমেশন। তো এই জন্য ডেটা এবং ইনফরমেশনের ভিতরে পার্থক্য হলো, ডেটা একটা র ম্যাটেরিয়াল, একটা এলিমেন্টারি ভ্যালু, সিঙ্গেল ইউনিট, আর ইনফরমেশনে অনেকগুলো ডেটা মিলে যেটা আমরা পাই সেটাকে আমরা ইনফরমেশন বলে থাকি, তার মানে তোমার রেজাল্ট শিট ধরো। আচ্ছা, তো এটা, এবং আমরা ডেটা টেলিকমিউনিকেশনের মাধ্যমে কি করি, এই ধরনের ডেটা বা ইনফরমেশনকে সেন্ডার এবং রিসিভারের এগ্রির মাধ্যমে আমরা আদান প্রদান করে থাকি ডেটাটা, এটাই বলতেছে। আচ্ছা, দ্বিতীয় লাইন হচ্ছে ডেটা কমিউনিকেশন আর এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস। এটা আমরা প্রথমে বলেছিলাম যে আমরা যে কমিউনিকেট করব সেন্ডার এবং রিসিভারের ভিতরে, আমরা ডেটা কমিউনিকেট করব, এবং যে কমিউনিকেট করব এটা থ্রু চ্যানেল, একটা চ্যানেলের মাধ্যমে করব, অথবা একটা মিডিয়ামের মাধ্যমে আমরা ডেটাটা ট্রান্সফার করব। ধরো এখন যেমন আমি আর তুমি কথা বলতেছি, আমি কথা বলতেছি তোমরা শুনতেছো,
তো এইটা মাঝখানে যে মিডিয়ামটা আছে, ধরো কেউ বাসায় ওয়্যারলেস ইউজ করতেছো, সেখানে এয়ার ইন্টারফেস মিডিয়াম, অথবা কেবল ইউজ করতেছো, কেবলটা হচ্ছে আমাদের মিডিয়াম, দ্যাট মিনস ওয়্যার, তাই না? এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম। এই মিডিয়ামের মাধ্যমে আমরা কনভার্সেশনটা করতেছি, কিন্তু উভয় উভয়ে, তাই না? ডাটা এক্সচেঞ্জ করতেছি। তাহলে ডাটা কমিউনিকেশন হবে কি? ডাটা কমিউনিকেশন দ্যাট মিনস যে এক্সচেঞ্জ অফ ডাটা বিটুইন টু ডিভাইসেস, দ্যাট মিনস আমরা, আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটার হতে পারে এটি ডিভাইস, আবার আমি সেন্ডার, তুমি রিসিভার, সেম কথা। এবং কমিউনিকেশনটা যে হচ্ছে থ্রু এ চ্যানেল, একটা চ্যানেলের মাধ্যমে কমিউনিকেশনটা হবে। এখানে আমরা মিডিয়াম বলতেছি, একটা মিডিয়াম হচ্ছে ওয়্যার, এই যে আমাদের ওয়্যারটা মানে কেবল, কেবলের মাধ্যমে হচ্ছে। শুধু ওয়্যার না, ওয়্যারলেসও হতে পারে, কিন্তু ধরো ওয়াইফাই যেটা, রেডিও ওয়েভ যেটা আমরা বুঝি আর কি, এটার মাধ্যমে হতে পারে, স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে, এগুলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের ডেটা পাঠাবো, দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে ফিজিক্যাল ইকুইপমেন্ট এর প্রয়োজন হয়, আর একটা হচ্ছে সফটওয়্যার, যেটাকে আমরা লজিক্যাল বলে থাকি। ফিজিক্যাল ইকুইপমেন্ট দ্যাট মিন হার্ডওয়্যার, সেটা হচ্ছে আমাদের পিসিটা ধরো, অথবা আমাদের ল্যাপটপ, অথবা আমাদের মোবাইল ফোন, ওয়্যারলেস রাউটার, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আর আর সফটওয়্যারটা কি? সফটওয়্যার মানে প্রোগ্রাম করা থাকে, যেটার মাধ্যমে আমরা ডেটাটা আদান প্রদান করে থাকি। মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে আমরা ডেটাটা আদান প্রদান করতেছি। এখানে টেলিগ্রামটা অথবা মিট, যেটা এই মিটটা হচ্ছে আমাদের সেই প্রোগ্রামটা, গুগল মিট যেটা আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার বা প্রোগ্রাম। এখানে যেটা লেখা আছে, দেখো যে ফর ডেটা কমিউনিকেশন টু অকার, ডেটা কমিউনিকেশন ঘটানোর জন্য দ্য কমিউনিকেশন ডিভাইস মাস্ট বি পার্ট অফ কমিউনিকেশন সিস্টেম, যে ওই কমিউনিকেশন ডিভাইসের একটা পার্ট, কমিউনিকেশন সিস্টেমের একটা পার্ট থাকতে হবে। তো এটা কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, তার মানে যে কমিউনিকেশন সিস্টেমটা বিল্ড আপ করবো, ওই সিস্টেমটা বিল্ড আপ করবো থ্রু হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনের সমন্বয়ে। তাহলে হার্ডওয়্যারটা কি? ডিভাইসটা। সফটওয়্যার হলো আমাদের মিটটা, আমরা যখন টেলিগ্রামে আদান প্রদান করছি তখন টেলিগ্রামটা আমাদের সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কম বেশি জানি সবাই। দ্বিতীয় হলো এখানে ক্যারেক্টারিস্টিক অফ ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন কিছু বৈশিষ্ট্য, যে ইফ আই ওয়ান্ট টু সেন্ড ইফেক্টিভ ডেটা কমিউনিকেশন, উই হ্যাভ নিড সাম ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। সেই ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে, এখানে চারটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার ওয়ান, ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস অ্যান্ড জিটার। এই চারটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স ফর ইফেক্টিভনেস অফ ডেটা কমিউনিকেশন। তোমরা পরীক্ষার সময় এই নামটা খেয়াল রাখবে, যে হেডিংয়ে যে নামটা দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আচ্ছা, এখন ডেলিভারিটা কি? ডেলিভারি হচ্ছে যে দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন, যেটা আমার গন্তব্য, যেটা ডেস্টিনেশন মিনস গন্তব্য, আমার গন্তব্যে যেন সঠিক ডাটাটা ডেলিভারি হয়, এটা অবশ্যই আমার সিস্টেমকে এনশিওর করতে হবে, তাই না? তো সেই জন্য এখানে বলছি দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন, হ্যাঁ, এটা যেন পৌঁছায়। যদি কারেক্ট ডেস্টিনেশনে ডেটাটা না পৌঁছায়, হ্যাঁ, সঠিকটা না পৌঁছায়, তাহলে হচ্ছে কি, সেখানে ইনকারেক্ট ডেটা যাবে এবং এটা আনইউজেবল হবে, ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তো দ্বিতীয় লাইন বলছে ডেটা মাস্ট বি রিসিভড বাই দ্য ইন্টেন্ডেড ডিভাইস, মানে যেই ডিভাইসটা ডেটাটা, যেই ডিভাইসে আমি ডেটাটা পাঠাতে চাচ্ছি, আমার কাঙ্ক্ষিত ডিভাইসটা অথবা রিসিভারটা, ওখানেই যেন ডেটাটা পৌঁছায়, সেই জন্য ডেটাটা রিসিভ করে, অর ইউজার, একই কথা, অ্যান্ড বাই অনলি দ্যাট ডিভাইস অর ইউজার, মানে আমি যে ডিভাইস, যার কাছে, মূল কথা হলো যে আমি যার কাছে ডেটাটা পৌঁছাতে চাই সে জন্য ডেটাটা রিসিভ করে, এটা হলো মূল কথা। তাহলে এটা হলো ডেলিভারি সিস্টেমটা, যে আমি ডেটাটা যেখানে পৌঁছাতে চাই সেখানে যেন ডেটাটা পৌঁছায়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, অনেক সময় আমাদের বাসায় কিন্তু দেখবা অনেক প্রোডাক্ট ডেলিভারি আসে, এখন আমরা অনলাইনে প্রোডাক্ট কিনে ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে আসে, তার মানে তার সে কিন্তু কারেক্ট অ্যাড্রেসে আসে, তাই না? এসে আমাদের কাছে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যায়, এটা একটা সিম্পল এক্সাম্পল। আচ্ছা, অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি মানে সঠিকতা, তার মানে যে ডাটাটা আমার কাছে আসার কথা ওই ডাটাটাই যেন আসে। ধরো আমি এই COVID-19 এই ক্রাইসিসের সময় আমি দোকানে ধরো একটা মাইক্রোফোনের অর্ডার দিয়েছি, সে মাইক্রোফোনটা
ডেলিভারি ম্যান চলে এসছে আমার অ্যাড্রেস মতো, কিন্তু সে মাইক্রোফোন না নিয়ে এসে ধরো একটা মোবাইল ফোন নিয়ে এসছে, তাই না? তাহলে হলো কি, অ্যাকুরেট ডিভাইসটা আমি পেলাম না। এই জন্য বলছে ডেটার যে অ্যাকুরেসি, যে অ্যাকুরেট ডেটাটা ডেলিভারি হতে হবে। এই জন্য বলছে দ্য সিস্টেম মাস্ট ডেলিভার দ্য অ্যাকুরেট ডেটা, তাই না? অ্যাকুরেট ডেটা আসতে হবে। যদি অ্যাকুরেট জিনিসটা না আসে তাহলে অল্টারনেটিভ কি হবে, বিপরীতে আমার সেই আনকারেক্টেড ডেটা আসবে এবং আনইউজেবল হয়ে যাবে, সেটা আমি ব্যবহারে অনুপযোগী হয়ে যাবে সেটা আমার কাছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে টাইমলিনেস, মানে হচ্ছে ধরো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ধরো আমরা বোঝানোর জন্য বলতেছি আমি তুমি একটা ডেট অ্যাসাইন করেছিলাম আজকে, এবং আমরা 2:30 যে আমরা গুগল মিটের মাধ্যমে একটা ক্লাস করবো, এটা আমাদের টাইম ছিল। তার মানে তোমাদের কাছে আমি যে মেলটা পাঠিয়েছি ওই মেলটা যদি টাইমলি ডেলিভারি না হতো তাহলে কিন্তু আমরা ক্লাসের ইনফরমেশনটা পেতাম না এবং আমরা টাইমলি ক্লাসেও আসতে পারতাম না। এই জন্য বলতেছি কি যে দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা, প্রথম লাইনটা দেখো, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা ইন এ টাইমলি ম্যানার, তাই না? মানে তাহলে নির্দিষ্ট সময় ডেটাটা পৌঁছাতে হবে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলবো, একটু খেয়াল রাখবো। অবশ্যই ডাটা ডেলিভার লেট, যদি লেটে হয় আর ইউজলেস, সেটা ইউজলেস হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ইন দিস কেস অফ ভিডিও অ্যান্ড অডিও, এই ডাটাগুলো টাইমলি আমাকে কোথাও ডেলিভারি দিতে হবে। যদি হয় আমার একটা ভিডিও দরকার, সেটা আমি টাইমলি যেন পেতে পারি, অডিওটা দরকার টাইমলি, টেক্সটও হতে পারে, এনি কাইন্ড অফ ডাটা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এরপরে দেখো এখানে বলতে চাচ্ছি অ্যান সিগনিফিকেন্ট ডিলে, এই ডিলেটা আমরা ডিটেলস আলোচনা করব, আমরা অনেক অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। শুধু এখানে আমরা একটু দেখি, দিস কাইন্ড অফ ডেলিভারি ইজ কল্ড রিয়েল টাইম ট্রান্সমিশন। আচ্ছা, এখন ধরো আমরা রিয়েল টাইম ট্রান্সমিশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমি লেকচার ডেলিভারি দিচ্ছি অ্যান্ড অল অফ ইউ আর লিসেনিং মাই লেকচার অর ভয়েস। তো এটা আমরা কিন্তু টাইমলি কাজটা করতেছি, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ রিয়েল টাইম ট্রান্সমিশন। তাহলে এখন এখানে একটা কথা হলো, এই লাইনটা আমরা একটু বুঝি, এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ লাইন, যেখান থেকে এই পর্যন্ত বলছে যে ইন দিস কেস অফ ভিডিও অ্যান্ড অডিও টাইমলি ডেলিভারি মিনস ডেলিভারিং ডেটা অ্যাজ দে আর প্রডিউসড, মানে তারা যখন ডেটাটা প্রডিউসড করেছে, ডেটাটা যখন তারা ডেলিভারি দিচ্ছে তখনই যেন ডেটাটা তারা পায়, এটা হচ্ছে এই লাইনের মূল কথা। ইন দ্য সেম অর্ডার দ্যাট দে আর প্রডিউসড, মানে তারা যখন ডেটা পাঠাচ্ছে তখনই যেন পাই। আচ্ছা, এখানে একটা কথা, অ্যান্ড উইদাউট সিগনিফিকেন্ট ডিলে, কোনো সিগনিফিকেন্ট শব্দের অর্থ বাংলায় বলে তাৎপর্যপূর্ণ, মানে বিচার বিশ্লেষণের ভিত্তিতে যেটাকে বলা হয়, যে এই ধরনের জন্য ডিলে ছাড়া, হ্যাঁ, যেন আমাদের রিয়েল টাইম ট্রান্সমিশনটা আমাদের কাছে আসে। আচ্ছা, এরপর সেকেন্ড হচ্ছে দেখো, কিন্তু অ্যাকচুয়ালি ডিলে একটা হয়, যখন আমরা ডেটা পাঠাই ডিলে হয়, সেটার আমি এক্সাম্পল এখানে দিচ্ছি জিটারে। জিটার বলতেছি কি, জিটার মানে ধরো আমি এখান থেকে কথা বলতেছি, আমার ঘড়িটা এখন বাজে 3:10, 3:10:10, তুমি কিন্তু এক্স্যাক্টলি 3:10:10 শুনতে পাচ্ছ না, হয়তো 1 সেকেন্ড অথবা 1 ন্যানো সেকেন্ড পরে শুনতে পেয়েছ। তার মানে কেন, আমরা যখন আমার মুখ থেকে যখন ডেটাটা বের হচ্ছে, কথাটা বের হচ্ছে, তুমি সাথে সাথে শুনতে পাচ্ছ, একটু পরে শুনতে পাচ্ছ। এই যে একটু পরে শুনতে পেলে, কারণ হলো বিকজ অফ ডিস্টেন্স, তা আমার আর তোমার ভিতরে একটা ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্স থেকে পার হতে যতটুকু সময় লাগতেছে, এই যে এটাকে বলা হয় একটা ডিলে, এবং এই ডিলের নাম হচ্ছে প্রপাগেশন ডিলে। যে আমি যে ডেটাটা যতক্ষণ আমি পাঠালাম তুমি একটু পরে রিসিভ করলে, কেন, ডিস্টেন্সের কারণে, আবার তুমি আমাকে রিপ্লাই দিলে আমিও একটু পরে রিসিভ করলাম, বিকজ অফ ডিস্টেন্স, অন্য কোনো কারণ কিন্তু নাই। ইভেন আমরা যদি ফিজিক্যালি কথা বলি, ফেস টু ফেস কথা বলি, ক্লাসরুমেও যে বলতাম সেটাও কিন্তু একটু সময় লাগতো, কিন্তু আসলে আমরা ওই সময়টা মেজার করতে পারি না, ওটা মেশিনে দিলে মেশিন মেজার করে দেয় যে কতটুকু ডিলে হচ্ছে আমাদের। আচ্ছা, তো এইটাকে এই ধরনের ডিলে ডাটা আদান প্রদানের সময় হয়ে থাকে, তো এটাকেই বলা হয় হচ্ছে জিটার। এবার আসো আমি তোমাকে বইয়ের ভাষায় যেটা আছে সেটা বলতেছি। বলতেছে যে জিটার, জিটার রেফার্স টু, নির্দেশনা করে টু ভেরিয়েশন, একটা পার্থক্য,
ইন দ্য প্যাকেট অ্যারাইভেল টাইম, প্যাকেট যে পৌঁছাচ্ছে কোথাও, ওই প্যাকেট পৌঁছানোর যে একটু ভেরিয়েশনটা, ওইটাকেই বলা হয় হচ্ছে জিটার। তার মানে একটা এখন আসলে হচ্ছে প্যাকেটের কথা, প্যাকেট আমাদের নতুন শব্দ। প্যাকেট মিনস হচ্ছে ফরওয়ার্ডিং ডেটা, আমি ডেটা ফরওয়ার্ড করবো কোথাও, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি প্যাকেট। এখন সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে হয় হলো তোমার যে ধরো আমি এখানে একটু দেখাচ্ছি, এই স্ক্রিপ্ট আশা করি দেখা যাচ্ছে, আমি তোমাদের একটু সরি সরি আচ্ছা সেটা হলো ধর আমি এখানে আমার বিট আছে কিছু, আমাদের তো সব সব বিট 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 পাই তাই না, এখানে এই বিট মিলে এই বিট হলো একটা প্যাকেট, আমি এই বিটটা হলো আমি আমি তোমাকে বললাম ফর এক্সাম্পল এই তুমি, এই তুমি হলো এইটুকু ডেটা, এই হচ্ছে এতটুকু ডেটা। পরের ডেটাটা হচ্ছে ধরো তুমির ডেটাটা হচ্ছে এইটা, এই ডেটাটা ধরো তোমার কাছে পৌঁছিয়েছে 10 সেকেন্ডে, একটু পরে পৌঁছিয়েছে এইটা, তাহলে এই যে তোমার কাছে এই ডেটা এবং এই তুমি এই ডেটাটা যে পৌঁছালে একটু পর পর, এইটাকে বলছে যে প্যাকেট ইন্টারভেল টাইমটাই হচ্ছে আমাদের জিটার। তার মানে দুটাই কিন্তু সেম টাইমে পৌঁছাচ্ছে না, তখন এখানে এই প্যাকেট থেকে এই প্যাকেটের একটু ডিলে আছে, 1 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 1 মিলি সেকেন্ড হতে পারে, 30 মিলি সেকেন্ড হতে পারে। তো এটা আমরা এখানে বলছিলাম যে এটা হলো প্যাকেট, মানে একটা ডেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করা। প্যাকেটের ডেফিনেশনটা হচ্ছে ফরওয়ার্ডিং ডেটা, ডেটাটা ফরওয়ার্ড করা ফ্রম সেন্ডার টু রিসিভার, রিসিভারের কাছে, রিসিভার থেকে সেন্ডার, সরি সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটাটা ফরওয়ার্ড করা, এটাকে প্যাকেট বলে। আচ্ছা এনিওয়ে এই হলো জিটারের ডেফিনেশনটা, আমি জানি না কতদূর বুঝাইতে পেরেছি, তোমাদের থেকে আমি ফিডব্যাক নিব। এই ধরনের ডিলে হয়, পরের কথাগুলো ডিলেটা লেখা আছে, অডিও ভিডিও যখন আমরা প্যাকেট পাঠাই তখন একটা ডিলে ডিলে হয় যে হচ্ছে প্রথম প্যাকেটটা আসছে তারপরে প্যাকেট একটু পরে আসছে, এভাবে ডিলে হয়। যদি ওই ডিলেটা আসলে আমরা দেখতে পাই না, এটা হচ্ছে মেশিনে ডিলেগুলো ক্যালকুলেট করা যায়, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন লাস্ট মেসেজ হচ্ছে আমার, আচ্ছা এটা এই পর্যন্তই থাক, আমরা আজকে এই পর্যন্তই থাক, এটা নিয়ে আমরা বেশি যাবো না, আমরা হচ্ছে একটু ইয়েতে যাব, আমাদের বিএলসিতে যাব। তো বিএলসিতে যাওয়ার আগে আমি লেকচারটাকে আমি বন্ধ করতে চাই, একটু ওয়েট করো তোমরা, আমার রেকর্ডটা একটু বন্ধ করে আসি, স্টপ রেকর্ডিং।